আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনার হ্যাবিট হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজ যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে শুকনা ভুসি গমের যে ভুসি এই শুকনা ভুষি খরগোশকে খাওয়ানো যাবে কি না তো আসলে দেখেন এই ভুসির যেরকম উপকারিতা আছে তেমন আমার অপকারিতা আছে আপনারা চাইলে খরগোশকে শুকনা ভুষিটা খাওয়াবেন কিন্তু খুব কম কম মানে খুব কম বলতে কেমন কম সপ্তাহে দু থেকে তিন দিন একবেলা আপনারা খরগোশকে শুকনো ভুষি দিতে পারেন এটা কেন খরগোশের খরগোশ যে আপনি যখন শুকনা ভুষি খাওয়াবেন তখন দেখবেন ওই খরগোশের চর্বি জমবে যখন ওই চর্বি জমবে তখন কিন্তু আপনার খরগোশ ঠিকমতো বাচ্চা দিবে না যেরকম আপনারা খাসি যে ছাগলগুলো আছে এই ছাগলকে কিন্তু শুকনা ভুষি প্রচুর পরিমাণে খাওয়ানোর কারণে দেখবেন ওর ওই তেল এক ধরনের তেল জমে যে তেলের কারণে তার পেশাবের লাইনে কিন্তু সমস্যা হয় সে পেশাব করতে পারে না ঠিক সেরকম খরগোশের সেরকম একটা ঘটনা ঘটে যেহেতু আমরা খরগোশ পালন করি আমি আসলে এই বিষয়ে পরি মানে জানি আমার একটা খরগোশ এরকম হয়েছিল। যে অতিরিক্ত ভুসি খাওয়ানোর কারণে খরগোশটার লাস্টে বাচ্চা দিল না তো যা এখন আর কি করার তো এই কারণে আপনারা এই শুকনা ভুসিটা খরগোশকে খুবই কম দিবেন সপ্তাহে দু থেকে তিন দিন তবে আপনারা চাইলে খরগোশকে আরেকটা পদ্ধতিতে ভুসি দিতে পারেন সেটা কি পানি দিয়ে মিশিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে একটু ভেজাবেন এই ভুসিটা হালকা পানি দিয়ে ভুষিটা মিশিয়ে তারপরে আপনারা খরগোশকে খেতে দিতে পারেন তাহলে দেখবেন আর খরগোশের ওই সমস্যাটা হবে না তখন আপনারা চাইলে সপ্তাহে পাঁচ থেকে সাত দিনই দিতে পারেন এক বেলা করে সমস্যা নেই তবে ভিজিয়ে কিন্তু দিতে হবে তো আসলে এখন আমি যে পরিবেশে আছি আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না যে আসলে ভুসি শুকনা ভুসি এবং ভেজা ভুসি কিভাবে খরগোশকে খাওয়াবো তো খরগোশকে শুকনা যে ভুসিটা সেটা কিন্তু সরাসরি আপনি যে ভুষি সেটাই দিতে পারেন সমস্যা নেই আর যেটা ভেজানো ভুষি সেটা ভেজানো অনেকে হয়তো বুঝতে পারবেন না ওই অল্প একটু পানি দিয়ে ভুসিটাকে মিক্স করে সেটা খরগোশকে দিতে পারেন চাইলে আপনারা একটু লবণও দিতে পারেন সমস্যা নেই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও হয়তো বা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিংবা বোঝাতে পারিনি আমি জানি না আমার ভাষা অনেকেই বুঝতে পারে না তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার পাশে ছিলেন এবং আমার বকবকি শুনলেন জানেন আপনাদের কোনো উপকারে আসলো কি না আমার কথাগুলো তো যাই হোক আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আর যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমার কথায় যদি কিছু বুঝতে না পারেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই বুঝি নাই এ কীভাবে দেবো এটা তো সেটা আমরা সলভ করব আর আমাদের সাথে থাকেন আমরা আসলে সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে। ভুষিয়ে দিচ্ছি খরগোশকে কিভাবে ভেজানো ভুষি কিভাবে শুকনো ভুষি তো সেটা দেখাবো আপনারা আমাদের পাশেই থাকেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ